মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। বাবা, কি একটা বাক্স রেখে দিয়েছি রোদ লকারের মধ্যে। ও কিন্তু কখনো এগুলো কিছু রাখে না জানিস তো। কি রেখেছে বলতো দেখি। কি এটা কিরে, অন্ধের সময় মুখ দিয়ে খই ফোটে, এখন চুপ করে আছিস কেন? বিষয়টা তোর, এটা কি মা একটু দেখাও তো আমাকে। শক্ত করে বিয়ে, এটার মানে কি? সেটাই তো জানতে চাইছি, মানে কি? মেয়ের মুখে কোনো উত্তর আছে? কি রে বলবি না? বলছি না, মাথাটা কিন্তু গরম হচ্ছে মানে। তুই নিজের পায়ে দাঁড়ালে বাড়ি ছেড়ে চলে যাবি? মা, তুমি ওকেই বা একা কেন বলছো? এটা যদি ভাইয়ের লকার থেকে পাওয়া গিয়ে থাকে তাহলে এই কাগজটা তো ভাই করিয়েছে। যদি মিলে চুক্তি করে আমাদের সবাইকে ঠকিয়েছে। ঠকাসনি আমাদের, ঠকাসনি। তাহলে কি এটা? আমি কোথায় আনন্দে আছি যে ময়না এসেছে আমার ঘরে, আমার বউ হয়ে, আমার মেয়ে হয়ে, আর তুই মেনে নিয়েছিস আমার কথায়, তাই না? আমার কথায় মেনে নিয়েছিস তুই, কেটা করছি বল, কেন করলি? বলবি না তো? চুপ করে থাকবি তো? বলবি না তো কেন করলি? বর্মা, বর্মা, তুমি কষ্ট ভাইও না বর্মা। বর্মা, তুমি যা ভাব দেখো এটা কিন্তু তা নয় বর্মা। কি হয়েছে দিদি ভাই, কি হলো রে আবার? এই একটা কথা বলবি না, এখানে চুপ করে থাক, চুপ করে দাঁড়িয়ে থাকবি, কোনো কথা বলবি না। ওঠ, কি বুঝতেছি আমি? কোনটা বুঝতেছি যেটা ঠিক নয়? আমরা কি তাহলে ভুল ভাবছি? কিরে বল, আমরা ভুল ভাবছি? ভাঙিয়ে দে ভুলটা, ভাঙিয়ে দে আমাদের, ভাঙিয়ে দে ভুলটা। এই সুইটা, এই সুইটা তোর নয়, নয় তোর। কোন সুইয়ের কথা বলছো দিদিভাই? কিসের সুই? আবার কথা বলছিস? বলেছি না চুপ করে দাঁড়িয়ে থাকবি, কেউ কথা বলবে না, ময়না ছাড়া কেউ না। কবে হয়েছে এই কাগজ? বিয়াতে রাজি হওয়ার আগে ডাক্তার বাবু যে আমার একটা হেক্কা লইয়া গেছিলেন নিজের ঘরে, সেটা লিখা। সেদিন এরকম একটা শর্ত দিয়েছিলেন উনি আমার। তুই রাজি হয়েছিলি? আমি যখন তোকে জিজ্ঞেস করেছিলাম
কি বলেছিলি? তুই বলেছিলি রোদ তোকে বলেছে যে তোকে নিজের পায়ে দাঁড়াতে হবে, লেখাপড়া শিখতে হবে। অশ্বত্থামা হত ইতি গজ। আমি যে ভেবেছিলাম আমার ময়না আমার কাছে খোলা খাতার মতন, আমি যে ভেবেছিলাম আমার ময়না কখনো আমার কাছে কখনো কখনো কোনো অসত্য বলে না, অর্থ সত্য অর্থ সত্য যা বলেছিস সব অর্থ সত্য। ওরা আমার কথা মেনে বিয়ে করেছিল, কিন্তু ওরা আমার অগোচরে নিজেরা নিজেরা কিরকম প্ল্যান করেছে দেখ। প্ল্যান মানে কি প্ল্যান? আলাদা হওয়ার প্ল্যান। কি? হ্যাঁ, এই বাড়িতে পড়াশুনো করে নিজের পায়ে দাঁড়ানো অবধি ময়না থাকবে, এবং নিজের নিজের পায়ে দাঁড়িয়ে যাওয়ার পরেও আমাদের বাড়ি ছেড়ে রোদ্দুরকে ছেড়ে বিনা শর্তে চলে যাবে, এইসবই লেখা আছে ওই কাগজটাতে। রোদ্দুরের প্রতি ওর কোনো দাবি কোনো শর্ত থাকবে না। এই শর্তটা আমি দিই নাই গো, এই শর্তটা আমাদের মনে ছিলই, আজকে উত্তরখানা পেলাম। তবে এটা কিন্তু হবারই ছিল। কতবার আমরা সবাই মিলে তোমাকে বলেছিলাম বলো যে রোদ্দুরকে একটু সময় দাও, একটু ভাবতে দাও, তা তুমি তো শুনলে না, সময় দিলে না, উল্টে তুমি রোদ্দুরকে জোর করতে লাগলে। শুধু কি রোদ্দুর, তুমি ময়নার কথা শুনেছো? ও কি এক কথায় রাজি হয়েছিল তুমি জোর করেছিলে বলে ও বাধ্য হয়ে এরকম একটা শর্ত দেওয়া বিয়ে? এটা হবারই ছিল দিদিভাই। কি বোঝাবি তুই, কি বোঝাবি? এখন তুই সমস্ত মধ্যে কোনো লাভ নেই, যা যা সিদ্ধান্ত আমার নিজের নিয়ে নিচ্ছিস, ঠিক আছে? না 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 বড় মা, আমি তোমার ঠকাইতে যাই নাই বড় মা, বিশ্বাস করো। মানলাম মানলাম, খুশি খুশি তো এবার, যতক্ষণ যা আমার চোখের সামনে থেকে যা, আমি তোর সঙ্গে কোনো 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 কথা বলতে চাই না। মেজই ঠিক বলেছে, আমার ভুল, তোকে বিশ্বাস করে আমি ভুল করেছিলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।